হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা বলেছেন মামুনুল হক দীর্ঘদিন ধরে আমার সঙ্গে প্রতারণা করে আসছিল আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর জান্নাতারা সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আমির খসরু বলেন সোনারগায়ের রয়্যাল রিসোর্টে বাদীর সঙ্গে মামনুল হক প্রতারণা করে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে সম্পর্ক করার অভিযোগে মামলা হয়েছে মামলা নম্বর ত্রিশ নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলাটি তদন্ত করবেন সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম মামলা হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য জান্নাতকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যায় সোনারগাঁও থানা পুলিশ মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে হকের স্ত্রী বলেননি বলেছেন বিয়ের প্রলোভন ও অসহায়তের সুযোগ নিয়ে হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন কিন্তু বিয়ের কথা বললে করব করছি বলে সময় ক্ষেপণ করতে থাকেন দুই সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল রিসোর্টে আমাকে নিয়ে যান মামুনুলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে জান্নাত বলেন দুই সালে তার স্বামী মাওলানা শহীদুল ইসলামের মাধ্যমে মামনুল হকের সঙ্গে পরিচয় হয় স্বামীর বন্ধু হওয়ায় আমাদের বাড়িতে মামনুলের অবাধ যাতায়াত ছিল মামনুলের সঙ্গে পরিচয়ের আগে আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম আমাদের স্বামী স্ত্রীর মতানৈক্যের মধ্যে প্রবেশ করে মামনুল হক শহীদুল ও আমার মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন মামনুলের কারণে আমাদের দাম্পত্য জীবন চরমভাবে বিষে ওঠে সাংসারিক এই টানা পড়েনে এক পর্যায়ে মামানুলের পরামর্শে বিবাহ বিচ্ছেদ হয়